মাঠের অভাবেই নারীদের সাফ আয়োজনে ব্যর্থ হলো বাংলাদেশ তাই আসছে অক্টোবরে নেপালে বসবে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ বাফাফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন দেশের মাটিতে সাফ আয়োজন করতে না পারা বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি মাস কয়েক বাদেই মাঠে গড়াবে সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল তার আগেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ তবে সাফের আয়োজক বাংলাদেশ হওয়ার কথা থাকলেও সেই আসর টানা তৃতীয়বারের মতো বসতে যাচ্ছে নেপালে বিশ্বমানের থার্মিক্স রট সালাম স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক সট কেন এমন হলো কেন সাফের সিদ্ধান্ত গেল বাংলাদেশের বিপক্ষে এমন প্রশ্নে বাফুফের নারী উইং এর চেয়ারম্যান কিরণ বললেন মাঠের অভাবে সাফ আয়োজনে ব্যর্থ হলেন তারা আমরা চেয়েছিলাম এবার সাপটা বাংলাদেশে হোক এবং সাপকে কিন্তু আমরা বলেও ছিলাম সাপ যেহেতু বাংলাদেশের সাপের প্রেসিডেন্ট বাংলাদেশ সাপের অফিস বাংলাদেশ সব কিছু মিলিয়ে সাপ বাংলাদেশে হবে সেটাই তারা চেয়েছিল কিন্তু এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও রেডি করতে পারিনি যে কারণে সাপ বাংলাদেশ থেকে চলে গেল দেশের মাটিতে সাফ আয়োজন করতে পারলে স্থানীয় দর্শকদের সমর্থনে আরো উজ্জীবিত থাকতো ফুটবলের টাইগার্সরা আমার যদি হোম হতো তাহলে দর্শকের যে সাপোর্টটা আমরা পেতাম আমাদের মেয়েরা সেটা তো আমাদের রেজাল্টের জন্য অনেক বেশি পজিটিভ ছিল হোম খেলা আর একটা খেলার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে তো সেটা থেকে আমরা বঞ্চিত হলাম সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলছেন নেপাল অবকাঠামোর দিক থেকে এগিয়ে থাকাতেই তাদের দেয়া হয়েছে সাফ আয়োজনের দায়িত্ব যে পরিস্থিতি আছে ভিসা থেকে শুরু করে ফ্লাইট কানেকশনস থেকে শুরু করে তারপর বাজেটিং থেকে শুরু করে সব কিছুতে নেপাল উইল বি মাস ইজিয়ার ফর আস তো সেগুলো চিন্তা করে আমরা নেপালকে দিয়েছি আর বাংলাদেশের যদি বঙ্গবন্ধু স্টেডিয়াম থাকতো তো ডেফিনেটলি আমরা তখন একটা চিন্তা আমরা করতাম সতেরো অক্টোবর থেকে মাঠে গড়াবে নারীদের সাব চ্যাম্পিয়নশিপ সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা